parking lot. Chases of plastic cups. We're just doing what we feeling right now. So what the hell? Hey, what the hell? Why you hanging on the rooftop by yourself? I have an open invitation, but you're telling me go get lost. I don't wanna see your face. Yeah, what the hell? Hello everyone, welcome back to my channel. Good morning. Kemon acho tumra shobai? To ajke amar weekend. Amar mone holo sokal theke raat obdi ami ki ki kori tomader jonno film kori ar tomader sathe seta share kori. To bole rakhi ami to Bangalore notun shift korechi. Ami apototo ekta PG te acho. To PG lifestyle kemon hoy sokal theke uthe amra ki ki kore thaki shegulo tomader sathe share kora. Sokal sokal chaer cup hate ekdom chole eschi tomader samne. To era 3 times meals dey. Breakfast, lunch and dinner. So as such, I'm running on a jamela ni. In the matter, I'm going to get a little bit of 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 a little bit Bangalore থেকে weekend মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কাপড় কাচা তো মেশিন চালিয়ে দিলাম কারণ কখন বৃষ্টি আসবে জানি না সকাল সকাল উঠে ওটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এখন বেশ সুন্দর রোদ উঠেছে কাঁচা হয়ে যাবে শুকিয়েও যাবে তো এটা চলুক ততক্ষণ আমি দেখে নি অন্য কি কি কাজ ছেড়ে নেওয়া যায় এখানে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল প্লেন ধোসা আর দু রকম চাটনি ব্রেকফাস্ট হয়ে গেল The washing machine এখনো চলছে আর বেশ কিছুটা টাইম লাগবে ততক্ষণে আমি টিভিতে আমাদের লাস্ট আপলোডেড ভিডিওটা দেখে নিচ্ছি এই দেখো তোমরা আমাকে জানিও আগের ভিডিওটা তোমরা চেক করেছো কিনা যদি না করে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও কেমন লাগছে আমার ভিডিওগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই লিখে জানিও চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো একটু লাইক করে দিও জামাকাপড় ধোয়া হয়ে গেছে চটপট এখন ড্রাই করতে দিও এই যে আমার সব শুকোতে দেয়া হয়ে গেছে বেশ ঝলমলে রোদ উঠেছে আশা করছি বেশি না আমার আগে শুকিয়ে যাবে আমার রুমের ফ্যানে একটু প্রবলেম করছিল তো এখানে ইলেকট্রিশিয়ান এসেছে ঠিক করে দিচ্ছে আমি আবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো হয়তো এতক্ষণে শুকিয়েই গেছে বেশ জোরদার রোদ উঠেছিল তুলে নিয়ে যাই এরপর যাব স্নানে স্নানটান করে ফ্রেশ হয়ে গেলাম এবার একটু খিদে খিদে পাচ্ছে আমরা তিন তলায় থাকি কিচেন আছে এক তলায় তো যাই গ্রাউন্ড ফ্লোরে গিয়ে দেখি এখন লাঞ্চে কি আছে লাঞ্চে আছে হচ্ছে ভাত ডাল বিনের একটা তরকারি একটা চাটনি টাইপের পাপড় আর বাটার মিল্ক আর
তোমার লাঞ্চ বোল রেডি, চলো খেয়ে নি। লাঞ্চ ডান, আমি একটু রিল্যাক্স করবো, উইকেন্ডের মেজাজ বলে কথা। সারা সপ্তাহ অফিসের পর এই দুটো দিন ছুটি, তো এখন দেখছি একটা সিনেমা, দুর্গেশ্বরের গুপ্তধন। সিনেমাটা এনজয় করি, পর একটু পর থেকে ব্লগটা কন্টিনিউ করছি। এখন সিনেমা দেখতে দেখতে তো চোখটা একটু লেগে গেছিলো, তো একটু শুয়েই পড়েছিলাম। এখন একটু বেরোলাম, সামনে একটা দোকানে যাবো, টুকিটুকি কিছু জিনিস নেওয়ার আছে। এখন 5:30 বেজে গেছে, দেখি জিনিসগুলো নিয়ে নিই, তারপর গিয়ে একটু হয়তো চা খাবো। আমার সব নেওয়া হয়ে গেল, এবার বাড়ি। এই যে আমার বিকেলের চা, চাটা এনজয় করতে করতে ভাবছি এডিটিংটা একটু এগিয়ে রাখি। এডিটিং কিছুটা সেরে চলে এলাম ডিনার নিতে। ডিনারে ছিল আলু ক্যাপসিকামের তরকারি আর রুটি। ডিনার নিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 7:45। আমি একটু আর্লি ডিনার করে নিতেই প্রেফার করি, তো আমি ডিনারটা করি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে লিখে জানিও। খুব সিম্পল একটা ব্লগ ছিল, উইকেন্ড আমি এরমভাবেই কাটিয়ে থাকি একটু রিল্যাক্স করে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।